Moriom nu vor drumul nici eu sunai na judecă și proca vizepini poți nici hamoșitra tânai ra. Iar vreo bine șapte comună vei bună rezonat nici sunai prodiv por na. Bună gra chor agul nici drama șentar. Jibisha cam na gat tu buză ca. অতঃপর 500 জন ছেলে আমাদের ডেকে দোকানে নিয়ে যায় চায়ের দোকানে নিয়ে কতই আমাদের বিরুদ্ধে কেস করেছিস তরে মারলাম তারপরে তারা ঘুষাইছে একটা ব্যাগ দিয়েছে তারপরে ব্যাগ দিয়েছে মাথাতে বাড়ি দিত ব্যাগটা আমি ধরে নিয়েছি তারপরে ঘুষাইছে তারটা বাইরেছে এপরে কি করছে এখন থেকে আমার বাইকে তুলছে তারা এই পাঁচজন বাইকে তুলছে তুলিয়া সেরা বাইকে আমার একটা খালি জায়গার মধ্যে নিয়েছে একদম নির্জন জায়গার মধ্যে নির্জন জায়গার মধ্যে নিয়ে আসিরা আমার বাইক থেকে ফলাইতেছে ফলাই দিয়ে পরে বাইরেছে লাঠি সুতা দিয়া বাইরেছে পিছে এই যারা আমারে উপর আক্রমণ করেছেন তাদের কৃতি সুন্দর চৌধুরী বিজেপি দুষ্কৃতিকারী এবং অরূপ দেব সৌম্যকান্তি দেবনাথ কৃষ্ণদন দেবনাথ এবং আরেকজন মুতা লোক তাকে দিয়ে চিনি ওরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত এখানে রাজনৈতিক দপা সভা জড়িত বলতে আমরা এটা তো আসলে বলার কথা রাখেন এটা তো বর্তমানে আমরা এর আগে আমি তিনবার আমাদের উপর অ্যাটাক করেছিল কাশীপুর স্কুলে যাওয়ার পথে 6:30 নাগাদ বিজেপির দুষ্কৃতি দীপক দেবনাথ আমার উপর আক্রমণ করেছিল আমি দীপক দেবনাথের বিরুদ্ধে মামলা করেছি এবং দোলুরাতে একটা শহীদ দিদি আছে আমাদের ছয়জন খুন হয়েছিল যুদ্ধরাজত্বে আমরা পবিত্রকর মাস হয় এবং আমরা একদিন গিয়েছিলাম এখানে পতাকা আর ফুলমালা দেওয়ার জন্য এবং তারা এসে আমাদের উপর অতর্কিত আক্রমণ চালায় তখন আমরা সরে আসি বলি তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এবং সিপিএম পার্টি থেকেও আমাদের উপর যে মারধর করেছে আমাদের উপর মারধর করেছিল পবিত্রকর মহাশয়েরও মারধর করেছে এবং নারায়ণ দেবনাথকে মারধর করেছিল আমাকেও মারধর করেছিল আমরা পার্টির পক্ষ থেকে কেস দায়ের করেছিল এই হচ্ছে আমাদের অপরাধ কি বলবেন একজন শিক্ষক স্কুলের ভিতরে সুরক্ষিত নয় একটা এই রাজ্যে শিক্ষক শুধু নয় শুধু শিক্ষক না তারা এই যে তারা এতদিন গা দেখা দেয়নি কিন্তু এই পাঁচটা রাজ্যের নির্বাচনে যে চারটা রাজ্যে বিজেপি দখল করেছে এরপরে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের মহকুমা এলাকাতে অনেক বাড়িঘরে আক্রমণ করেছে অনেকের মারধর করেছে কাজে এটা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায় এবং এই যে খালি জায়গার মধ্যে নিয়েছে আমার পকেট থেকে 7,000 টাকা মানিক ব্যাগ সহ 7,000 টাকা এবং মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায় বিষয়টা কি বিষয়টা চলছে বর্বরের রাজত্ব চলছে শিক্ষক স্কুলে গেছে স্কুল থেকে বের করে এনে চার দোকান থেকে তুলে নিয়ে গিয়ে
তাকে এইভাবে মেরে এনে ফেলে দিয়ে গেছে। প্রদীপ কর সজ্জন ব্যক্তি, জনপ্রিয় শিক্ষক, এলাকার জনদরদী, ছাত্র জনদরদী হিসেবে পরিচিত, আক্রান্ত হয়েছে আগেও, পার্টি আক্রান্ত, পার্টি কর্মীরা নেতারা আক্রান্ত, বাড়ি ঘর আক্রান্ত, ব্যবসা বাণিজ্য আক্রান্ত, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চলছে। 10 তারিখ 5 রাজ্যের নির্বাচন নিয়ে ফলাফল ঘোষণার পর থেকে মনে হচ্ছে যেন নির্বাচনটা ত্রিপুরায় ছিল। সিপিআইএমকে নিশ্চিহ্ন করা, সিপিআইএমকে দমন করা, যাতে আমরা গণতান্ত্রিক প্রতিরোধে কাজ না করতে পারি, এত ভয় বিজেপি। তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের দৃষ্টিতে ব্যবহার করছে, তার ফলশ্রুতিতে আজকে প্রদীপ করার উপরে মরিয়মনগর স্কুলে এই আক্রমণটা হয়েছে এবং তাকে এখান থেকে তুলে আনার মতো কাউকে সুযোগ দিচ্ছে না। অনুক্রমে একজন অভিচালক সহযোগিতা করে তাকে সেখান থেকে তুলে এনে জীবিত এনেছে। আমরা এসেছি দেখতে, আমি এখানে আসার আগেও গত 2-3 দিনে যেখানে ডুকলি মহকুমা এলাকার মধ্যে যে বীভৎস সন্ত্রাস করেছে বিজেপি সবাই জানে, পুলিশ জানে, গ্রেপ্তার নেই, এই তো চলছে। এর আগেও তো এই চলছে, নিন্দা করি, দুষ্কৃতীদের গ্রেপ্তার দাবি করছি, এ তো করছি আমরা, কিন্তু হচ্ছে না কিছু, চলছে বলগাহীনভাবে এই সন্ত্রাস এবং আক্রমণ খয়েরপুর এলাকার মধ্যে হয়েছে, জিরানি এলাকার মধ্যে হয়েছে, জিরানি হোল সাব ডিভিশনের মধ্যে আক্রমণ হয়েছে। গত কয়েকদিনে আমাদের পশ্চিম জেলার মধ্যে অন্তত পক্ষে 110 থেকে 112টা আক্রমণের ঘটনা ঘটেছে, একজন ক্রিমিনালকে গ্রেপ্তার করা হয়, এই হচ্ছে পরিস্থিতি। পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, পুলিশের ভূমিকা অত্যন্ত অবজেকশনেবল, আইন রক্ষার দায়িত্ব, আইন রক্ষার দায়িত্ব সংবিধান অনুযায়ী কাজ করবে না তো। পুলিশ কী করছে, পুলিশ দর্শক, পুলিশ সমাজবিরোধীরা অত্যাচার করছে, পুলিশ তাদেরকে মনে হচ্ছে কনেকশন দিচ্ছে, তাহলে অ্যারেস্ট করে না কেন, ব্যবস্থা নিচ্ছে না কেন? এইরকম জঙ্গলে রাজত্ব চলতে পারে, এরকম বর্বরতা, ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, এর নিন্দা আমরা করছি এবং আবারও দাবি করছি অবিলম্বে আরক্ষা দপ্তরের কাছে যে এই সমস্ত বর্বরতা বন্ধ করা হোক, যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। প্রদীপ কর, মরিয়মনগর প্রাইমারি সেকশনের টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকে সকালবেলা অন্য দিনের মধ্যে স্কুলে যায়, আজকে স্কুলে গেছে, যাওয়ার পরে যথারীতি স্কুল পড়ে, পড়ার পরে তাকে কিছু দুষ্কৃতিকারীরা ডেকে বাইরে আনে, আনার পরে সে তারা ডাকার সঙ্গে সঙ্গে তারা ধরে ফেলতে ধরে ওকে খুব প্রচণ্ড মারধর করে, ও ব্যাগ হাতে নিয়ে ওরা মার যখন মারছিল তখন সেই ব্যাগটাকে ধরে ফেলে, তখন তাকে বাইকে করে চার পাঁচজন, পাঁচ ছজন তারা ছিল একসঙ্গে, বাইকে করে তাকে একটা খালি জায়গাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রচণ্ডভাবে তার বোর্ড এবং লাঠি দিয়ে প্রচণ্ডভাবে মারধর করে, তার পিঠে, তার পায়ে, পেছনে ওড়োতে সেখানে আঘাত লাগে এবং কান কেটে যায়, কানের ভেতর থেকে রক্ত আসে। এখন জীবিতে আমরা এসেছি, কতজন ছিল তারা দ্বারা আক্রমণ, তারা 5-6 জন ছিল। আপনার স্বামীর উপর আক্রমণের কারণটা কি? আমার স্বামী একটাই দোষ যে উনি সিপিএম পার্টি করে, পার্টি লোকাল কমিটির মেম্বার, এই কারণে আমরা যখন 2018-তে পার্টির ক্ষমতা অর্জিত হয় তখন ওর উপর প্রচণ্ড আক্রমণ আসে, যেমন আমরা বাড়িঘর ছাড়তে হয়েছে, আমরা এখন আগরতলাতে বসবাস করছি। উনি স্কুলে যায়, এর আগেও 3-4 বার ওনার উপর আক্রমণ হয়, স্কুলের ভিতরে গিয়েও ওনাকে মারধর করে, বিভিন্নভাবে মানসিক টর্চার ওনাকে সবসময়ই করে যাচ্ছে এবং ফোনে অনবরত হুমকি দিচ্ছে, টাকা চাইছে অনেক। এটা প্রথম থেকে শুরু হচ্ছে, 2018-র মার্চের থেকে এইসব ঘটনাগুলি ঘটে। তবু ওর একটু সহজ সরল মানুষ, সে মনে করে যে আমি চাকরিটা করছি, আমি চাকরিটা করবো, রাজনীতি করি কী হলে, এরকম করে ও সবসময় স্কুলে যায়। কিন্তু আজকেও আমি ওকে বারণ করেছি যে স্কুলে যাওয়া দরকার নাই, দরকার হলে আমরা চাকরি ছেড়ে দেবো, কিন্তু দেশের যা পরিস্থিতি মানুষের প্রাণ বাঁচানোটাই সবচেয়ে বড় গুরুত্ব। তা আমার হাজব্যান্ড এত সরল সহজ, আমি বলেছি যে আমি নিজে চাকরি করি, তোমার চাকরি করতে হবে না, তুমি যেও না,
কিন্তু ও যাচ্ছে যে না আমার ওইটাও আমার একটা কাজ আমার একটা দায়িত্ব মধ্যে পড়ে আমি ভয় পেয়ে ওদেরকে ভয় পেয়ে আমি চাকরি ছেড়ে দেবো এটা ময় না সে যায় চাকরিতে আজকে তার উপরে এরকম বর্বরাজিত আক্রমণ সংগঠিত করে এলাকার মানুষ সবাই দেখেছে লক্ষ্য করেছে কিন্তু কেউই মানে এগিয়ে আসেনি এরকম কি ওকে মা মেরে যখন ফেলে রেখেছিল তখন একটা ওটু পর্যন্ত ওকে নিতে আসেনি জীবিত আসার জন্য নিয়েছে ও মানি ব্যাগ কিনে নিয়েছে মানি ব্যাগে প্রায় 7-8 হাজার টাকা ছিল ওইটা নিয়েছে এরকম যা যা ছিল ওরা ছিনিয়ে নিয়ে চলে গেছে কি মনে হয় আজকের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা কি কোনো রাজনৈতিক দলের মনে কর্মী তারা তো সরাসরি জানে না এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে বর্তমান রাজনীতিটা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে কারা এই সব ঘটনাগুলি সংগঠিত করছে বিজেপি দেশে এসছে মানুষ ভুল করে তাদেরকে এনেছে আর যে ছেলেগুলো আছিল ওদের প্রতি আমার কোনো ইয়ে নাই ক্ষোভ নাই কারণ ওরা আমার ছেলের বয়সী ওদেরকে আমি বলবো না কিন্তু ওদেরকে যারা পরিচালিত করছে যেই রাজনীতির আদর্শের মধ্যে ওরা আছে যেই রাজনীতির আদর্শে ওরা পরিচালিত হচ্ছে যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তারা আজকে তাদেরকে পাঠিয়েছে তারা কিন্তু ভালো ছিল সৌম্যকান্তি যে ছিল আমি তাকে কোনোদিনও এরকম জানতাম না অরূপদেব একটা ছেলে সে আমার বাড়িতে সবসময় আসতো খাওয়া দাওয়া করতো তাকে আমি খুব আদর করতাম সে আমার আজকের ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে আপনি চিনেন হ্যাঁ আমি চিনি ওদেরকে আমি চিনি একজন মোটা করেছিল আমার হাজব্যান্ড চিনি আমার হাজব্যান্ড যা বললো যে তাদের তারা এরকম করেছে তা আমার আমি ভীষণ কষ্ট পেয়েছি যে যাদেরকে আমরা ছেলের সন্তান তুলো যাদেরকে আমরা ভাবতাম যাদেরকে ভদ্র ছেলে হিসাবে করতাম কিন্তু এই সরকারটা আসার পরে তারা এখন এত বিপদে পরিচালিত হচ্ছে ড্রাগ জুয়ার নেশায় আসক্তি করে তাদেরকে বিভিন্ন কাজে সংগঠিত করা হচ্ছে বিভিন্ন কাজে তাদেরকে লিপ্ত করা হচ্ছে তা আমি তাদেরকে বলবো তাদের অভিভাবকদের কাছেও বলবো যে আজকে প্রদীপ করেরা মারছে সেটা আমার দুঃখ নয় কিন্তু দুঃখ এটা যারা রাজনীতি আদর্শবাদী একটা রাজনীতি দলের সঙ্গে যুক্ত এবং একটা শিক্ষক তাদেরকে যদি আজকে মানে আমাদের সমাজের মেরুদণ্ড তাদের উপরে যদি আক্রমণটা আসে তাহলে আর বাদ যাবে কোথায় আমার প্রশ্ন এতটুকুই এবং তাদের অভিভাবকদের কাছে আমি একটাই অনুরোধ বিনম্র আবেদন রাখছি যে আপনাদের ছেলেদেরকে বুঝান আপনাদের ছেলেদেরকে ঘরে ঢুকান নয়তো তাদের জীবন কিন্তু একবারে নৃশংস হয়ে যাবে একবারে শেষ হয়ে যাবে তাদের আজকে বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ হবেন কি অবশ্যই হব অবশ্যই হব এর আগেও চারবার আক্রমণ হয়েছে ইয়েতেও আক্রমণ হয়েছিল স্কুলেও আক্রমণ হয়েছে আমরা কিন্তু আইনের দ্বারস্থ হচ্ছি কিন্তু ওরা প্রচণ্ড চাপ দিচ্ছে এটাই কারণ কারণ আমার স্বামী কেস তুলতে নারাজ উনি আমিও বলেছি যে কেস কেন তুলবে আজকে তুমি কেসটা তুলবে কালকে তুমি খুন হবে এর দ্বারা কে নেবে আপনার নাম কি আপনার নাম আমার নাম দীপ্তি সাহা